Hello viewers, assalamualaikum. Today I would like to share with you another lesson for job and process costing. আমি আপনাদেরকে এর আগে লেসনে আমি বলছিলাম যে আপনাদের সাথে আমি কিভাবে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে জব কস্টিং বা প্রসেস কস্টিং বা ওয়ার্ডার কস্টিং করা হয় সেটা আমি দেখাবো। তো আপনারা যারা ICM এর স্টুডেন্ট তারা হয়তো বা বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টসে জব করার পাশাপাশি ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্টের জন্য জব কস্টিং করার লাগে ম্যানুফ্যাকচারিং বা RMG সেক্টরে। তো আপনাদের আমার সাথে থাকতে এই লেসনগুলো আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন কীভাবে ম্যানেজমেন্টের বা বোর্ডের রিকোয়ারমেন্ট ফুলফিল করা যায়, কত সুন্দরভাবে কস্টিং করে তাদেরকে রিপোর্ট করা যায় সেটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটি আপনাদের উপকারে অবশ্যই আসবে। যারা মার্কেটিং মার্চেন্ডাইজিংয়ে জব করেন তাদের জন্য আমার এই লেসনগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আপনারা অবশ্যই আমার এর সাথে থাকবেন। আর যদি আমার লেসনগুলো আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সাইফসে। তো মূলত একটা গার্মেন্টস বা একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনার কস্টিং বা জব কস্টিং বা প্রসেস কস্টিং যেটাই বলি না কেন কীভাবে শুরু করতে হয় আমি আপনাদের সামনে সুন্দর করে ব্যাখ্যা করব। তো প্রথমে আপনাদেরকে আমি যে বেজে নিয়ে যাব একদম বেজ থেকে শুরু করে এটা আপনার টপ লেভেল মানে আপনার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কস্টিংটা আর রিপোর্টিংটা কীভাবে হবে সেটি সম্পূর্ণভাবে দেখিয়ে দেব। তো আপনারা আমার সাথে থাকবেন। তো আমি মূলত প্রথমে আপনাকে বেসিক জিনিসটা যে ধারণা দিব তার জন্য আমার এখানে আমি ABC ম্যানুফ্যাকচারিং কোম্পানি ধরে নিয়েছি, একটা প্রতিষ্ঠান সেটা ম্যানুফ্যাকচারিং করে। আপনারা গার্মেন্টস ধরতে পারেন, যে কোনো ধরতে পারেন। তো প্রথমে আমি আপনাদের বেসিক ধারণাটা দিই কস্ট শিট সম্বন্ধে। কস্ট শিটটা না জানলে আপনার কস্টিংটা কীভাবে করা লাগে জব কস্টিংটা সেটা আসবে না। তো মূলত কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে মেজর পার্ট অফ কস্ট শিট অর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সো প্লিজ ফলো দ্য ডায়াগ্রাম। আপনারা অনেকেই জানেন যারা অ্যাকাউন্টিংয়ে পড়েন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে COGS কস্ট অফ গুডস সোল্ড মেজর পার্ট একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির। এটা নির্দিষ্ট একটা প্রসেস আছে কিভাবে করা লাগে। তো প্রথমে আপনাদের এটা করতে হলে ডিরেক্ট ম্যাটেরিয়ালটাকে বের করা লাগে। সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমেবল অর অ্যাভেলেবল ফর ইউজ। তো প্রথমে ওপেনিং ইন ম্যাটেরিয়াল এর সাথে পারচেজ যোগ করা লাগবে। দেন ম্যাটেরিয়াল ফর অ্যাভেলেবল ম্যাটেরিয়াল ফর ইউজ লেস মূলত ক্লোজিং ম্যাটেরিয়ালটাকে লেস করে থাকে। এখানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল বা ম্যাটেরিয়াল রিটার্নটাও লেস হয়ে থাকে। সেটাকে লেস করার পর যে ব্যালেন্সটা বের হবে মূলত সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল কনজিউমেবল। ওর সাথে ডিরেক্ট লেবার এবং ফ্যাক্টরি ওভারহেড যোগ করে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট বের করা হয়। ফ্যাক্টরি ওভারহেডের ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটি বিল, আপনার ডিপ্রিসিয়েশন, ইনডাইরেক্ট লেবার, ইটিসি এক্সট্রা যে জিনিসগুলো থাকে সেগুলো ফ্যাক্টরি ওভারের মধ্যে আসবে। এরপর টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট ব্যবহার করার পর আপনার অ্যাড হবে হচ্ছে আপনার ওয়ার্কিং প্রসেস ওপেনিং ইনভেন্টরি বের করার পর ওই রেজাল্টের সাথে ক্লোজিং ওয়ার্কিং প্রসেস ইনভেন্টরি যোগ করার পর যে রেজাল্টটা বেরোবে সেটার নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। যে আমরা পণ্যটা তৈরি করব সেইটার হচ্ছে কস্ট অফ মানে ম্যানুফ্যাকচারিং কস্ট কত সেটা বের হলো। এর সাথে ওপেনিং ফিনিশ গুডস যোগ করলে বের হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবেল ফর সেল লেস ফিনিশিং ক্লোজিং গুডস মাইনাস করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল সিওজিএস চলে আসবে। তো এই হচ্ছে আজকে সিওজিএস তৈরি যে ফরম্যাট, এটা হচ্ছে বেসিক এবং স্ট্যান্ডার্ড ফরম্যাট, এর বাইরে যাওয়া যাবে না। তো সেইটা কি আমরা যদি আপনার ইনকাম স্টেটমেন্ট রূপ দিই তাহলে প্রথমে সেলস আসবে। সেলস আমি যে পণ্যটা বের করলাম সেটা সেলস করব, সেলস থেকে সিওজিএস কস্ট অফ গুডস সোল্ডটা বের দিব, বিয়োগ দেওয়ার পর যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে গ্রস প্রফিট। গ্রস প্রফিটের সাথে গ্রস প্রফিট থেকে কমার্শিয়াল এক্সপেন্সেস মাইনাস করব, মাইনাস করার পর কমার্শিয়াল এক্সপেন্সের মূলত মার্কেটিং এক্সপেন্সেস এবং অ্যাডমিন এক্সপেন্সেস এই দুইটা লেস করলে ইনকাম ফ্রম অপারেশন রেজাল্ট বের হবে। ইনকাম ফ্রম অপারেশন থেকে প্রভিশন ফর ট্যাক্স বাদ দিলে নেট ইনকাম, ইনকাম ফ্রম অপারেশন প্রভিশন ফর ট্যাক্সেশন দেন হচ্ছে নেট ইনকাম, আমাদের ইনকাম স্টেটমেন্ট বের হয়ে গেল। এটা মূলত বলার কারণ হচ্ছে এই যে প্রসেসটা, এই প্রসেসটাই হচ্ছে আমরা এই প্রসেসটাকে রূপ দিব আপনার জব কস্টিং। মূলত ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে হোল সেলসের বিভিন্ন বায়ারের বিভিন্ন অর্ডারকে একসাথে সেল করার পর যে রেজাল্টটা বাইরে নেট ইনকামটা সেটা হচ্ছে আপনার একটা মাসের বা একটা ইয়ারের আপনার ইনকাম স্টেটমেন্ট। আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ওখান থেকে একটা জিনিসকে তুলে এনে একটা অর্ডার বা একটা পিও বা একটা স্টাইলের কস্টিং করব, সেটার নাম হবে জব কস্টিং, সেটার নাম দেব জব ও প্রসেস কস্টিং। তো এই জিনিসটাকে আমরা ইন্ডিভিজুয়ালি একটা জিনিসে নিয়ে আসব, ওই ফরম্যাটটা কিভাবে করতে হয়, কোনটার পাশে কোনটা বসাতে হবে, এরপর কী রেজাল্ট আসবে, কী জিনিসগুলোকে আইডেন্টিফাই করা লাগবে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব। ফার্স্ট লেসেনিং হচ্ছে এখন এই একটা বেসিক ফরম্যাট, এটা আপনারা অনেকেই জানেন, যারা আইসিএমের স্টুডেন্ট তারা তো অলরেডি বুঝে গেছেন, আর যারা অন্য ডিপার্টমেন্ট থেকে আসেন তারা মূলত এই কস্টটা আপনারা আয়ত্ত করে নেবেন, কীভাবে কস্ট অফ গুডস সোল্ড বের করা লাগে। একবার আপনারা প্র্যাকটিস করলে সেটা হয়ে যাবে। তো মূলত আমি এখন আপনাদেরকে লিসেনের ম্যানেজে নিয়ে যাচ্ছি। মূলত আপনাদের একটা আমি যদি একটা গার্মেন্টস কোম্পানির জব কস্টিং করে থাকি তাহলে আপনাদের কিছু জিনিস সম্বন্ধে অবগত হতে হবে। বেসিক কিছু আপনার টপিক আছে সেগুলা সম্বন্ধে ধারণা রাখতে হবে, যেমন হচ্ছে এফওবি, এক নম্বর হচ্ছে এফওবি, দুই নম্বর হচ্ছে সিএমটি, তিন নম্বর হচ্ছে সিএম, এবং এই জিনিসগুলার আপনার বেসিক জিনিস এগুলা বলতে কি বোঝায়। তারপর আপনার আসবে FOH, তারপর হচ্ছে SOH, FOB ফ্রি অন বোর্ড, এটা আমরা ফ্রি অন বোর্ড, CMT কাটিং এন্ড মেকিং চার্জ, cutting, making and trims, এটা নিয়ে দুটো কথা আছে। মার্কেটিং এ এটাকে বলে কাটিং এন্ড মেকিং, অ্যাকাউন্টস বলে কন্ট্রিবিউশন মার্জিন। এখানে একটা আপনাদের খটকা লাগবে মার্চেন্ডাইজিং এর সম্বন্ধে, আমি এটা ক্লিয়ার করে দিব, কোনো অসুবিধা নেই। FOH হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড, আর SOH হচ্ছে সেলিং ওভারহেড। তো এরকম কিছু টপিক আসবে যেটা আমি পরবর্তী থেকে আপনাদের আরো সুন্দর করে ব্যাখ্যা করে দিব কোনটার কি নাম। তো এই হচ্ছে এই জিনিসগুলো আপনারা মনে রাখবেন। আর হচ্ছে আপনার আমাদের কস্টিং করার জন্য কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে কিভাবে শুরু করা লাগবে। বেসিক জিনিস মার্কেটিং থেকে শুরু হবে, মার্কেটিং ডিপার্টমেন্ট, মার্কেটিং। আমি আমার আগের লেকচারে বলছি যে কিভাবে প্রসেসগুলো কমপ্লিট হয়। কমার্শিয়াল, প্রোডাকশন, স্টোর বা স্টোর অর ইনভেন্টরি, মেজর এই চারটা ডিপার্টমেন্ট কে এই প্রসেস কার্যক্রমগুলো ফলো করলে মূলত আমরা একটা অর্ডারের একটা প্রসেস করতে পারি। সো নেক্সট এসে আমি আসতেছি প্রথমে মার্কেটিং, যেহেতু মার্কেটিংকে নাম্বার ওয়ানে ধরছি। মার্কেটিং একটা অর্ডার নেই, মার্কেটিং একটা অর্ডার অ্যাকসেপ্ট করে কীভাবে অ্যাকসেপ্ট করে সেটা কিভাবে প্রসেস করে আমার আদার লেসেনগুলোতে এগুলো আপনারা পাই যাবেন। তো ধরে নেন একটা বায়ারের, আপনাদের কমন বায়ার যদি ধরে, তাহলে H N M, আপনারা সবাই এই বায়ার সম্বন্ধে অবগত। তো H N M এর একটা বায়ার, একটা অর্ডার, ধরেন এটা হচ্ছে আমি যদি বলি 10,000 পিস, তো ধরে নিলাম 10,000 পিসের এই বায়ারটার অনেকগুলো পিও থাকতে পারে। স্টাইল একটা নাম দিয়ে, স্টাইল ABC স্টাইল, পিও হচ্ছে P1, P2, P3, P4, P5, P6, H&M বায়ারের আপনার ABC স্টাইলের, পিও হচ্ছে 6টা পিও, মানে হচ্ছে 6 রকমের বা পিও ধরে তারা নিয়ে যায় বাংলাদেশ থেকে কস্টিউম ম্যানুফ্যাকচার করে। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের উপর ডিপেন্ড করবে যে ম্যানেজমেন্টকে আপনারা এই পিও ধরে, ইন্ডিভিজুয়াল পিও ধরে জব কস্টিং আপনি প্রেজেন্ট করবেন, না এই 6টা পিওকে একসাথে করে জব কস্টিং সাবমিট করবেন। ডিপেন্ড অন ইউ or combination with marketing এবং merchandising department কারণ যদি আপনাদের কোম্পানির পলিসি বা কোম্পানির ম্যানেজমেন্ট ইউজ টু হয় যে একটা স্টাইলকে অনেকগুলো পিওকে একত্রিত করে একটা স্টাইল দিয়ে রিপোর্ট করা, তাহলে যারা কস্টিং করে এবং অ্যাকাউন্টসে আছে তাদের জন্য একটু সুবিধা হয়ে যায়, কষ্ট একটু কম হয়, মার্কেটিংও একটু কষ্টটা কম হয়। কারণ ও যখন বাজেট করতে লাগবে তখন ইন্ডিভিজুয়াল পিও ধরে বাজেট করা লাগবে, আর যদি সবগুলা পিও একসাথে করে স্টাইল ধরে বাজেট করে সেক্ষেত্রে একটা অনেক সুবিধা হয়ে যায়, বাল্ক প্রকুরমেন্টে যাইতে পারে। তো অনেক সুবিধা অসুবিধার কথা চলে আসবে আমার এই লেসনে কীভাবে জব পোস্টিং করা লাগে। তো আমরা মূলত পিও ধরে বা স্টাইল ধরে যেটাই করি, নিয়মটা জানতে পারলে যে কোনোটা দিয়েই ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করা যাবে এবং তারা এটা দিয়ে স্যাটিসফাইড হবে একটা অর্ডারে রেজাল্ট কী হচ্ছে। তো আমাদের নেক্সট লেসনে আমরা চলে যাব, শুরু করে দিব যে প্রসেসটা কীভাবে হবে জব পোস্টিং করার ক্ষেত্রে। তো আজকে এ পর্যন্ত আপনারা মনে রাখবেন যে 10,000 পিস স্টাইল ABC এর 6টা পিও, এই 6টা পিও মার্কেটিং মার্চেন্ডাইজিং কীভাবে অর্ডার নেবে, সেই অর্ডারগুলো কীভাবে প্রকুরমেন্টে যাবে এবং প্রকুরমেন্ট থেকে মেটেরিয়াল আসার পর কীভাবে প্রোডাকশন প্রসেস কন্টিনিউ করবে, প্রোডাকশন প্রসেস কন্টিনিউ করার পর সেটা এক্সপোর্ট করার পর যে কস্টিংটা করব বা হচ্ছে প্রোডাকশন শুরুর সময়ে যে আমরা কস্টিংটা করে ম্যানেজমেন্টকে রিপোর্ট করব, সেটাই আমি আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরবো নেক্সট সেশনে আমার। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন আর সাথে থাকবেন। যদি ভালো লাগে থাকে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।